Hello everyone, welcome to our channel Sujoy Art School. This video only for Sujoy Art School students. So, our school is mostly students Bengali, so I am doing this video in Bengali. এবছর পরীক্ষার যে ফর্মটি আছে সেটি কি করে ফিলআপ করতে হয় সেটি আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ভালোভাবে এটি ফিলআপ করবেন তো এটা হচ্ছে আমাদের আর্ট স্কুলের একটি ফর্ম আমি একটু বের করে নিচ্ছি সুরভারতী সংগীত কলা কেন্দ্র প্রথমে এখানে লেখা আছে নেম অফ দা ক্যান্ডিডেটস এখানে নিজের নাম গ্রেড অথবা ইয়ার ইয়ার আপনারা কোন ইয়ার দিবেন সেই ইয়ারটা এখানে লিখে নেবেন রেজিস্ট্রেশন নাম্বার সেটি রেজাল্ট যে দেওয়া হয়েছে অথবা যে যাদের দেওয়া হবে সেই রেজাল্টের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে সাবজেক্ট পেইন্টিং হবে সেশন 2021-22 2021-এ ফর্মটি ফিলআপ হচ্ছে এবং বাচ্চারা আর্ট শিখছে আর 2022-এ গিয়ে এক্সামটি হবে সেজন্য সেশনে হবে 2021-22 এ ফার্স্ট পেজটা তেমন কোনো কাজ নেই তবুও ফার্স্ট পেজের থেকে সেকেন্ড পেজ ছিড়ে কেউ আলাদা করবে না এবার চলে আসলাম এটা সেকেন্ড পেজ এখানে আছে ফর্মটি আসল ফর্ম এটি এখানে লেখা আছে ফর্ম ফিস 20 রুপিস এটা তোমাদের যে ফর্মের ফিস আছে সেটির সাথে একবারে অ্যাড করা আছে সেজন্য এটা কাউকে এক্সট্রা ভাবে দিতে হবে না এখানে প্রথমে লেখা আছে Application form for examination. Use black ball pen only. Tomra shudhumatro black, kalo ball pen use korbe, dot pen ba ball pen, gel pen kyo use korbe na. To shob kichu bhalo kore dekhte hobe, kalo ball pen diye eta korte hobe. Ami amar ekjon student er result niye nichhi. Eta amader ekjon bhalo student Snigdha Dasher result. She ebochor 82 peyeche. এবং থিওরিতে পেয়েছে 43 এ প্লাস গ্রেড তো ওর রেজাল্টটি দেখে আমি এই ফর্মটি ফিলআপ করতে চলেছি এখানে ফার্স্ট বক্সে রয়েছে সিগনেচার অফ দ্য ফাদার অর গার্জিয়ান এখানে বাবার সিগনেচার করবে অথবা গার্জিয়ান মা বা বড় কেউ থাকলে তার সিগনেচারটা এখানে হবে এখানে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ স্টুডেন্ট যে এক্সাম দেবে তার নিজের সিগনেচার করবে সাইন এখানে আছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারে এবার একটু চেঞ্জেস এসেছে যেমন 1 2 3 4 5 6 তারপর একটা স্পেস রেখে 1 2 দুটা বক্স তারপর একটা স্পেস রেখে 1 2 3 4 এত বছর রেজিস্ট্রেশন নাম্বারটি এরকম ছিল প্রথমে চারটি বক্স ফাঁকা থাকতো 1 2 3 4 এ বছর এটি চেঞ্জ করে ছয়টি বক্স করে দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 কারণ প্রতি বছর স্টুডেন্ট ক্যান্ডিডেট আমাদের স্কুলের প্রচুর সংখ্যায় বাড়ছে সেই কারণে রেজিস্ট্রেশন নাম্বারে এটি বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু তোমাদের তেমন কোনো কিছু চিন্তা করতে হবে না এখানে আছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার কি আছে 1 7 3 7 1 8 0 0 0 8 তোমাদের এই রেজিস্ট্রেশন নাম্বারটিকে এখানে লিখে দিতে হবে আমি এখানে লিখে দিচ্ছি আবার বলে দিচ্ছি তোমাদেরকে এটাই ব্ল্যাক বল পেন এই বল পেনটি ইউজ করবে রেজিস্ট্রেশন নাম্বার এখানে রয়েছে 1 7 3 7 এরপরে যে দুটি বক্স রয়েছে এ দুটি এভাবে সুন্দরভাবে কেটে দিবে কেউ ক্রস বা অন্য কোনোভাবে কাটবে না এভাবে একটি মাইনাস চিহ্ন দিয়ে কেটে দেবে যেভাবে এগুলি কাটা আছে এটা হয়ে গেল 1 7 3 7 তারপর রয়েছে 1 8 18 তারপর আরও চারটি সংখ্যা রয়েছে 0 0 0 8 হয়ে গেল ফার্স্ট গার্জিয়ান সিগনেচার নিজের সিগনেচার তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এটি হওয়ার পর এখানে কি বলেছে নেম অফ ক্যান্ডিডেট ইন ব্লক লেটার্স লিভ ওয়ান বক্স বিটুইন টু পার্টস অফ ফ্রম অফ নেম নামের দুটি পার্টের মাঝখানে একটি বক্স ছেড়ে দিতে হবে এখানে যেমন ও স্টুডেন্টের নাম আছে স্নিগ্ধা দাস স্নিগ্ধা একটি বক্স ছেড়ে দেব তারপরে দাস লিখব আগের বছর অনেকে কি করেছে একসাথে প্রতিটি নাম লিখে দিছে কেউ কেউ এমন আছে যে নামটি লেখার
দু তিনটে বক্স ফাঁকা রেখে তারপরে টাইটেল লিখেছে, সেরকম কেউ করবে না। এখানে ওয়ান বক্স বলা হয়েছে, লিভ ওয়ান বক্স ওনলি। তো আমি লিখছি, আর ক্যাপিটেল এটা ব্লক লেটার্সে লিখবে, বড় হাতের, কারশেপে কেউ লিখবে না। স্নিগ্ধা দাস, এস এন আই জি ডি এইচ এ, স্নিগ্ধা, একটি বক্স ফাঁকা, এখানে কাটাকাটি কোনো রকম কিছু হবে না, পুরো স্পেস থাকবে ফাঁকা, একটি বক্স ফাঁকা রেখে দাস, ডি এ এস, স্নিগ্ধা দাস। তারপরে নেম অফ ফাদার অথবা গার্জিয়ান্স, এটিও সেম বলেছে, ব্লক লেটার্সে লিখবে, একটি বক্স ফাঁকা ছেড়ে, এখানে আছে গার্জিয়ান্স নেম। সবাই নিজের নাম এবং গার্জিয়ান্স নেম যেটি আছে সেটি বানানটি, স্পেলিংটি ভালো করে দেখে নেবে। অনেক সময় কি হয়, টাইপিং মিস্টেকের কারণে সেটি ভুলবশত ভুল হয়ে যায়, তো এই বানানগুলি ভালো করে মিলে নেবে। এস ইউ কে ইউ এম এ আর, সুকুমার, একটি বক্স ফাঁকা থাকবে, দাস, ডি এ এস, এরপরে কোনো কাটাকাটি কিচ্ছু করতে হবে না, যেটি আছে এমন থাকবে। তো নামের পরে গার্জিয়ান্স নেমও হয়ে গেল। আমি একটু ভিডিওটি জুম করে নিই যেন তোমরা ভালো করে দেখতে পারো এটি। ওকে, এরপরে রয়েছে ইমেল আইডি। ইমেল আইডি তোমরা চাইলে দিতে পারো, এবং দরকার নেই ইমেল আইডি দেওয়ার, তেমন যদি চাও দিতে পারো ইমেল আইডি, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলি হচ্ছে তোমাদের SMS-এ নোটিফিকেশান যাবে সেটির জন্য ইমেল আইডি এগুলো চেয়েছে, তোমরা ইচ্ছে হলে দিতে পারো, না দিলে কোনো ব্যাপার নেই। তারপরে রয়েছে একাডেমিক কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা, এটা ড্রয়িংয়ের ব্যাপারে বলেনি, এটা স্কুলে তোমরা কোন ক্লাসে পড়ো। স্কুলে যেমন স্নিগ্ধা দাস, ও রয়েছে ক্লাস সিক্সে, এস আই এক্স, ক্লাস সিক্স, এখানে তোমরা এভাবে লিখতে পারো বা সিক্স এমনি ওয়ার্ডেও লিখতে পারো। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, জন্মের তারিখটি লিখতে হবে, স্নিগ্ধা দাস, ওর জন্মের তারিখ হচ্ছে 23/01/2009, 23/01/2009, এটা জন্মের তারিখটি লিখে দেবে, ডেট অফ বার্থ, মেল কি ফিমেল এখানে রাইট চিহ্ন দিয়ে দিতে হবে শুধু, ফিমেল। তারপর রয়েছে অ্যাড্রেস, অ্যাড্রেস নিজের অ্যাড্রেস দেবে, নিজের বাড়ির অ্যাড্রেস, যেমন এখানে আছে নর্থ, NOR, সব ক্যাপিটালে হবে, যে কোনো ফর্মের ক্ষেত্রে তোমরা ক্যাপিটাল ইউজ করতে পারো, NORTH, নর্থ, স্টেশন পাড়া, STATION, পাড়া, PARA, লেখাগুলি মাঝখানে একটু স্পেস ছাড়বে, ঠিক আছে, নর্থ স্টেশন পাড়া, নকশালবাড়ি, NAXAL, BARI, দার্জিলিং। DARJEELING, দার্জিলিং, আর লাস্টে পিনকোড 734429। এরপরে রয়েছে ইয়ার স্ট্যান্ডার্ড গ্রেড, তো এখানে ইয়ারটা তোমাদের দিতে হবে, এটা হচ্ছে কোন ইয়ার তোমরা দেবা, ভালো করে শুনে নাও, কোন ইয়ার দিবা, যেমন এটা হচ্ছে স্নিগ্ধার এবছরের রেজাল্ট, ও দিয়েছে থার্ড ইয়ার, অর্থাৎ এর পরের বছর অবশ্যই দিবে ফোর্থ ইয়ার, তো এখানে ফোর্থ ইয়ার লিখতে হবে, FOURTH, ফোর্থ, YEAR, ফোর্থ ইয়ার। সাবজেক্ট, সাবজেক্ট হবে পেন্টিং, PAINTING, সাবজেক্ট পেন্টিং, হয়ে গেল ফার্স্ট পার্ট। এবার আছে তোমাদের সেকেন্ড পার্ট, ডিটেলস অফ দ্য সেন্টার, আমাদের সেন্টারের ডিটেলসটা এখানে বসাতে হবে। তোমাদের সেন্টার কোড আমি বলে দিচ্ছি, এটা তোমাদের অবশ্যই মনে রাখা উচিত, আমাদের আর্ট স্কুল যে আছে এটির সেন্টার কোড হচ্ছে C18 1837 1737। এই উপরে রেজিস্ট্রেশন নাম্বারের ক্ষেত্রেও যেটি বললাম দুটি এক্সট্রা বক্স দেওয়া হয়েছে, এখানেও সেম দুটি এক্সট্রা বক্স চলে এসেছে, এই দুটি এভাবে কেটে দিতে হবে। সেন্টার কোডটি আরেকবার বলে দিচ্ছি, C18 1737। এরপরে তোমাদের আছে
name of the center, center-er naam. এখানে দেওয়া রয়েছে examination center, Sujoy Art School, Nokshalbari, Darjeeling. এটা address. Center-er naam Sujoy Art School. এটিকে এখানে ভালো করে দেখে লিখে দিবে. সব ক্যাপিটালে লিখলে খুবই ভালো. ক্যাপিটালে লিখবে সবাই SUJOYART, Art, SCHOOL, Sujoy Art School. Address of center, center address Nokshalbari, NAXALBARY, oh sorry, BRI, Nokshalbari, comma diye Darjeeling, DARJEELING, Darjeeling. ব্যাস, পিন কোড অত কিছু দেওয়ার দরকার নেই. নেম অফ দ্য প্রিন্সিপাল অথবা সেক্রেটারি. তো আমাদের এখানে প্রিন্সিপাল আমার নাম দিয়ে দিবে এখানে SUJOYDUTTA. সেক্রেটারি কেউ নেই, প্রিন্সিপালই শুধু আছে আমাদের স্কুলের. আর এটা হয়ে গেল দু নম্বর পার্ট. এরপরে আছে ডিটেলস অফ লাস্ট এক্সামিনেশন পাস্ট ইফ এনি. এখানে কি বলেছে, লাস্ট যে তোমরা এক্সাম দিয়েছো সেটির ডিটেলস লিখতে হবে ইফ এনি. অর্থাৎ কেউ যদি অন্য কোনো কারো কাছে, মনে করো অন্য কোনো ইনস্টিটিউটে আর্ট শিখেছো তারপরে আমার এখানে জয়েন্ট হয়েছো, এরকম অনেকেও আছে. তাদের ক্ষেত্রে বলছি, প্রথমে তাদেরটা বলিনি, যারা অন্য আর্ট স্কুলে আগে পরীক্ষা দিয়েছো তারপরে আমার এখানে এসেছো তাদেরটা বলছি. তারা এখানে হচ্ছে SBSKK অর্থাৎ সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্র, এটা কেটে দিবে আর এখানে নিজের ইনস্টিটিউটের নাম বসাবে. তারপরে তোমাদের যে লাস্ট রেজাল্ট আছে সেটি থেকে সাবজেক্ট, রোল, ইয়ার, ডিভিশন, গ্রেড, নেম অফ দ্য সেন্টার, সেন্টারের নাম, আর কোন সেশনে লাস্ট পরীক্ষা দিয়েছিলে সেগুলি লিখবে. এবার হচ্ছে যারা কারেন্ট আছো, মানে এই বছর 2020-21 যারা পাস করেছো তাদেরটা বলছি. যেমন স্নিগ্ধা দাস, এখানে সেশন লেখা আছে 2020 এবং 2021, এটা এবছরের কারেন্ট রেজাল্ট. এখানে হচ্ছে প্রথমে চেয়েছে নেম অফ দ্য এক্সামিন অর্গানাইজেশন, ওটা এই যে আমাদের এখানে দেওয়াই রয়েছে SBSKK অর্থাৎ সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্র. এখানে খালি রাইট চিহ্ন দিয়ে এটি একটি লাইন দিয়ে কেটে দেবে ছোট করে. হয়ে গেল আমাদের স্কুলের নাম সুর ভারতী সঙ্গীত কলা কেন্দ্র, এটি আমাদের বোর্ডের নাম অ্যাকচুয়ালি. সাবজেক্ট পেন্টিং হবে, কেউ আর্ট ড্রয়িং এসব লিখবে না, পেন্টিংটাই লিখবে, এটি বেস্ট হয়, PAINTING. রোল নাম্বার, রোল তোমাদের এখানে রয়েছে রেজাল্টের মধ্যে, তোমাদের অ্যাডমিট কার্ডেও রোল নাম্বার রয়েছে, রোল রেজিস্ট্রেশন নাম্বার সব থাকবে. 20, তারপর একটি হাইপেন দিয়ে 0006 দেওয়া রয়েছে, এটি এখানে ভালো করে লিখে দিই, 20-0006. এরপর রয়েছে ইয়ার, ইয়ারটা যে এখানে কি বলেছে আরেকবার বলে দিই, ডিটেলস অফ লাস্ট এক্সামিনেশন অর্থাৎ এটা, এটা হচ্ছে তোমার লাস্ট এক্সামের রেজাল্ট. এখানে কোন ইয়ার দিয়েছো তুমি, থার্ড ইয়ার, এখানে তবে থার্ড ইয়ার লিখতে হবে, 3RD, থার্ড ইয়ার. একটি জিনিস ভালো করে বলে দিচ্ছি সবাইকে, এখানে বলেছে তুমি কোন ইয়ারে পরীক্ষা দিবে, এখানে ফোর্থ ইয়ারে দিবে আর এখানে থার্ড ইয়ারে. কেউ যদি আদ্য দিয়ে থাকো এখানে আদ্য আর এখানে মধ্য হবে, অর্থাৎ মানে যেটি দিয়ে দিছো তোমরা সেটি এখানে লিখতে হবে আর যেটা দিবে যে পরীক্ষাটি সেটি এখানে লিখবে. এবং যারা আদ্য পরীক্ষা দিচ্ছ এখানে আদ্য লিখবে, তাদের তো আগের কোনো রেজাল্ট নেই তো তাদের জন্য নিজেরটা কোনো দরকার নেই. নিচের এটি ডিটেলস অফ লাস্ট এক্সামিনেশন, এটার কোনো দরকার নেই, তারা করবে না. যারা আদ্য এক্সাম দিচ্ছ এটি শুধু মধ্য থেকে শুরু হবে, মধ্য থেকে তারা ফিল আপ করবে. ওকে, ইয়ার এটা যেটা আছে এখানে থার্ড ইয়ার এটা দিয়ে দিলাম. এরপরে রয়েছে ডিভিশন অথবা গ্রেড. এখানে স্নিগ্ধার রেজাল্ট খুব ভালো হয়েছে, গ্রেড A+, 82-র উপরে পেয়েছে, 80-র উপরে পেলে পরে A+, তো স্নিগ্ধার এখানে গ্রেড দিয়ে দেবো A+. এবার রয়েছে নেম অফ দ্য সেন্টার, তোমাদের সেন্টারের নাম জানাই আছে সুজয় আর্ট স্কুল, SUJOYART,
একটু স্পেস দিয়ে দিয়ে লিখবে SCHOOL স্কুল সেশন সেশন অর্থাৎ এখানে যেটি রয়েছে 2020-21 তুমি এটা পাস করেছো তো এখানে লিখতে হবে 2020-21 ব্যাস এগুলো সব কিছু হয়ে গেল এখন তোমাদের আরেকবার ভালো করে দেখে দিচ্ছি একটা জিনিস আমি ভুলে গেছি এখানে আছে ফটো স্ট্যাম্প সাইজ ফটো ফিফথ ইয়ার এর উপরে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এখানে যারা যারা ফিফথ ইয়ার আছো আমাদের স্কুলে ফিফথ ইয়ার অথবা তার উপরে তাদেরই শুধুমাত্র এই ফটোটি লাগবে এবং যারা ফিফথ ইয়ারের নিচে ফোর্থ ইয়ার পর্যন্ত যারা আছো যেমন সিনিতা ফোর্থ ইয়ার দিচ্ছে তার এখানে ফটোর কোনো দরকার নেই তো ফটোটা দিতে হবে না এখানে কিছু এগুলো আছে ইনস্ট্রাকশন পড়ে নেবে এগুলি লেখার দরকার নেই ডেট আছে সেশন আছে এগুলোরও লেখার দরকার নেই এখানে সিগনেচারটা অবশ্যই করতে হবে গার্জিয়ান সিগনেচার করবে এখানে এখানে নিজের সিগনেচার হবে রেজিস্ট্রেশন নাম্বারটি ভালো করে দেখে লিখবে তারপরে স্নিগ্ধা দাস মানে নিজের নামটি লিখবে বড় হাতের একটি বক্স ফাঁকা রেখে বাবার নাম ইমেল আইডি ফোন নাম্বার দিতে চাইলে দিতে পারো না দিলে কোনো ব্যাপার নেই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ক্লাস সিক্স ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেলে রাইট চিহ্ন দিয়ে দিবে তারপর অ্যাড্রেস নিজের নিজের বাড়ির অ্যাড্রেস দিবে ইয়ার কোন ইয়ারটা দিবে তোমরা এরপরে নেক্সট পরবর্তী সময় ফোর্থ ইয়ার দিবে ফোর্থ ইয়ার সাবজেক্ট পেন্টিং ডিটেলস অফ সেন্টার এগুলি দেখে নেবে ভালো করে যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারো অথবা আমাকে ফোন অথবা এসএমএস করতে পারো আমাদের গ্রুপে এখানে লাস্ট পেজে কিছু ডিটেলস দেওয়া আছে যেমন আমাদের আর্ট স্কুলের ব্যাপারে অনেকে অনেক কিছু জানে না যেমন যারা ফার্স্ট এক্সাম দিচ্ছ তাদের নাম আদ্য সেকেন্ড টাইম এক্সাম দেবে মধ্য থার্ড টাইম এক্সাম দেবে পূর্ণ এই তিনটি বছর তোমাদের শুধুমাত্র মোম রং করানো হবে মোম রং আদ্য মধ্য পূর্ণ তারপর ফার্স্ট ইয়ার থেকে শুরু হলো ওয়াটার কালার তারপরে থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার এগুলি সব ওয়াটার কালার ফিফথ ইয়ারের পরে যারা আছো তাদেরকে ক্যানভাস অ্যাক্রেলিক কালার এসব কিছু শেখানো হবে ক্রাফট তোমাদের প্রত্যেককে মাঝে মাঝে ক্রাফট স্কেচ এগুলি দেওয়া হবে তোমাদের শুধু নিজেদের নিজেদের করার ইচ্ছা থাকতে লাগবে তাহলে পরেই হবে এখানে ফাইনাল ইয়ার আছে এইট ইয়ার নাইনথ ইয়ার তো এগুলি একটু দেখলে দেখে নিতে পারো পিছনে এগুলি কিছু ফ্ল্যাপ করার দরকার নেই তো আশা করি সবাই ভালো করে সব কিছু বুঝে গেছো যদি কি কারো বুঝতে কোনো রকম অসুবিধা হয় তবে আমাকে কমেন্টে অবশ্যই বলবে অথবা আমাকে আমাদের আর্ট স্কুলের গ্রুপ যে আছে সুজয় আর্ট স্কুল সেই গ্রুপে বলতে পারো আর প্রত্যেককে বলে দিচ্ছি আমাদের এই আর্ট স্কুলের যে চ্যানেলটি আছে সুজয় আর্ট স্কুল চ্যানেল এটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এটিতে আমি আর ধীরে ধীরে আরও বিভিন্ন ধরনের ছবি এবং তোমাদের আপডেট দিতে থাকবো আমাদের আর্ট স্কুলের ব্যাপারে এখান থেকে দেখে অনেক রকম আর্ট তোমরা বাড়িতে বসে অনলাইন শিখতে পারবে সেই কারণে নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর পরবর্তী বছর পরীক্ষার জন্য সবাইকে অল দ্য বেস্ট জানাচ্ছি ওকে তো আজকে এখানেই রাখছি বাই বাই